আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের স্পেশাল পর্ব দেখার জন্য। কন্যাদান এইরকম নামকরণ কি জন্য সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জমি
Making compost at home. আসসালামু আলাইকুম সবাই, আশা করি ভালো আছেন, যে যেখানেই আছেন সুস্থ আছেন। আমাদের চ্যানেলের নতুন আয়োজন, এটা আমি গত মাসেই শুরু করতে চেয়েছিলাম গার্ডেনিং এ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সবাই, বাসার সবাই অসুস্থ হয়ে গিয়েছিলাম, সে কারণে আমার শুরু করতে কিছুটা দেরি হয়েছে। এখানে 2019 এর আমাদের গার্ডেনিং এর একটা এক ঝলক দেখাচ্ছি। হয়তো এর আগে আপনারা আমার কিছু ভিডিওতে অল্প কিছু দেখেছেন, তো তখন আমাকে অনেকেই সাজেশন চেয়েছেন আমার কাছে, কিভাবে করি, কিভাবে চারা লাগাই আমরা, কিভাবে এখানে কম্পোস্ট তৈরি করি। প্লাস আর অনেক, তো তখন আমি চিন্তা করলাম যে আমি সবার জন্য একটা সিরিজ আকারে ভিডিও তৈরি করব। তাহলে হয়তো বা যারা নতুন শুরু করছেন বা চাচ্ছেন শুরু করতে, তাদের জন্য একটা, আশা করছি একটা গাইডলাইন দিতে পারবো। ভবিষ্যতে আসলে কি হবে কেউ কিছুই বলতে পারছি না, এখন যেহেতু লকডাউনে সবাই বাসায় আছি, সবাই একটু একটু চেষ্টা করতে পারি যার যেখানে যতটুকু জায়গা আছে। প্রতিবার যেমন ফুল ফল তারপর সবজি সব মিলে বাগান করি, এবার আসলে সেরকম কিছু হবে না। এবার আমরা মেইনলি সবজি আর আগের যে ফলগুলো আছে সেগুলোর যত্ন নেওয়ার চেষ্টা করব, আর নতুন সবজি লাগানোর চেষ্টা করব। তা আজকে পর্বে আমি দেখাচ্ছি যে আমরা কিভাবে বাসায় কম্পোস্ট তৈরি করি। কম্পোস্ট তৈরি করার মেইন কনসেপ্টটা ফলো করি, যে ব্যাক টু মাদার নেচার, যে জৈব যা কিছু আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বাগানের যে ঘাসগুলো কেটেছি ওগুলো ফেলে না দিয়ে একটা কালো পলিথিনের ভিতর মুড়িয়ে রেখে দিচ্ছি, হয়তো কয়েক মাস এখানে এভাবেই থাকবে। বাংলাদেশ হলে 2-3 মাসের মধ্যেই হয়ে যেত গরমের কারণে, কিন্তু এখানে যেহেতু ঠান্ডা এখানে একটু দেরি হয় কম্পোস্টে টার্ন করতে। সাথে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু র কাগজ, সেগুলো দিব। এগুলো দিয়ে একসাথে সব কিছু দিয়ে একটু অন্ধকারের মধ্যে পলিথিনটা মুড়িয়ে রেখে দিতে হবে। এরকম যদি বাসায় কোনো স্পেস থাকে, গার্ডেন বা ছাদে যেখানেই হোক, একটা আপনি মুখ বন্ধ কোনো ড্রাম রেখে দিতে পারেন, যেখানে আপনি নিয়মিত যেসব গাছ কেটে ফেলে দিচ্ছেন বা পাতা ঝরে যাচ্ছে, পাতা ফেলে দিচ্ছেন, সেগুলো ফেলে না দিয়ে সেখানে জড়ো করলেন। সাথে এরকম কার্ডবোর্ডগুলো, এগুলো হয়তো আমরা বাইরে ফেলে দিই, না দিয়ে ওখানে জমা করলাম। বাংলাদেশে খুব সহজেই এরকম খড় বা কাঠের গুঁড়ো তো সেগুলো পাওয়া যায়, সেগুলোও যদি কম্পোস্ট বানানোর সময় ওখানে দেওয়া যায় খুবই ভালো। বাসায় আমরা যেটা করি, যে একটা ছোট একটা বিন রাখি মেইন বিনের পাশে, সেখানে আমরা সমস্ত জৈব জিনিসগুলো, যেমন ঘরে প্রতিদিন খাবার তৈরির সময় যেসব সবজি কাটা হয় সেগুলোর পিলগুলা, তারপর হচ্ছে ফেলে দেওয়ার অংশগুলো, সেগুলো ফেলে না দিয়ে একসাথে জড়ো করে আমরা কম্পোস্ট বিনে দিই। যেমন কলার ছাল, এটা কম্পোস্ট তৈরির জন্য খুবই ভালো একটা উপাদান। এছাড়া প্রতিদিন যেসব ফলমূল খাওয়া হয় সেগুলোর ছালগুলো ফেলে না দিয়ে এগুলো সংগ্রহ করি কম্পোস্ট বিনে দেওয়ার সময়। শুধু খেয়াল রাখি যেন কোনো কিছুর গায়ে তেল না লেগে থাকে। মোট কথা, যে কোনো জৈব ফলমূল সবজি ফেলে না দিয়ে বিনে জমা করি। আরেকটা খুবই
ভালো উপাদান হচ্ছে চা পাতা। দিনের মধ্যে দেখা যায় হয়তো বা কয়েকবারই চা খাওয়া হয়, কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন দুধ চা বানানোর যেই চা পাতাটা সেটা দেওয়া যাবে না। আমরা যেটা করি, আলাদাভাবে লিকার করে চা পাতাটা তুলে তারপর তার সাথে দুধ অ্যাড করি। মাছের আঁশ, বোনস বা শক্ত ফিন, লেজের অংশগুলো, এগুলো কম্পোস্টের জন্য খুবই ভালো। চেষ্টা করি মাছ পরিষ্কার সময় এগুলো আলাদা করে বিনে সংগ্রহ করি, কিন্তু এই ধরনের তেলওয়ালা বা ভুড়ি এগুলো কিছু দেওয়া যাবে না, সেগুলো আমরা বাদ দিয়ে দিই। একইভাবে চিংড়ি পরিষ্কারের সময় চিংড়ির যে ছালগুলো, বাইরের অংশগুলো, তারপর পা, শক্ত অংশগুলো, সেগুলো এইভাবে আলাদা করে নিয়ে সেগুলো কম্পোস্ট বিনে দিয়ে দিই। কিন্তু খেয়াল রাখি যে কোনো কিছুর গায়ে যেন তেল, চর্বিগুলো লেগে না থাকে। আর কম্পোস্ট তৈরির সময় যদি লেয়ারে একটু একটু করে এরকম আগের কম্পোস্ট দিয়ে দেই, তাহলে আরও তাড়াতাড়ি কম্পোস্টটা তৈরি হয়। গাছের দরকারি উপাদানগুলোর মধ্যে ক্যালসিয়াম একটা, যেটা খুব ভালো সোর্স হচ্ছে ডিমের খোসা। তা ডিমের খোসাটা সহজে কম্পোস্ট হয় না, এটার একটু প্রসেস আছে। এটা নেওয়ার সময় একটু ক্লিন করে নিয়ে একসাথে আমি আলাদা একটা পটে এভাবে জমা করি, করে একসাথে সব হয়তো ব্লেন্ড করি অথবা সেটাকে ক্রাশ করে নিই, করে আলাদা রেখে দিই। এভাবে ঘরে কালেক্ট করা বিনটা কয়েকদিন পরপর গার্ডেনের এরকম গামলা আছে ঢাকনা দেওয়া, সেখানে ট্রান্সফার করি। এভাবে এখানে অনেকগুলো গাছ আছে, ডেফিনেটলি এখান দিয়ে ভেতরে যেতে হয় বাসার, আমি বাসার পেছনে আর কি গার্ডেনে। মূলের শাহনাজ শিমুল আমাদের এখানে এসেছিল, তার লাইভের একটা অংশ এখানে অ্যাড করলাম। সেখানে অনেকে জানতে চেয়েছিলেন যে গার্ডেনটা কার, কে দেখাশোনা করে, বা শীতকালে কি হয়। আমি ভিডিওর শেষের দিকে অ্যাড করে দিচ্ছি। আমরা এখান থেকে ব্লুবেরি পেরে পেরে খাচ্ছিলাম, ব্লুবেরি পেরে খাচ্ছি। উইন্টারে ঘাসগুলো মরে যায় না, স্নোফল হয় যখন, নাজমুন নাহার। এটা তো ভাইয়া উত্তর দিতে পারবে, আমি জানি না, গার্ডেনিং নিয়ে আমার কোনো আইডিয়া নেই, সো আই হ্যাভ নো আইডিয়া উইন্টারে কি হয়, ভাইয়াকে জিজ্ঞাসা করে আমি বলবো, ঠিক আছে? আবার সেই কনসেপ্টের কথায় ফিরে যাচ্ছি, রিটার্নিং টু মাদার নেচার। যেমন শীত শুরুর আগে দিয়ে বাগানে যেসব সবজি বা ফসল আছে সেগুলো সব তুলে গাছগুলো আমরা কেটে ফেলি। তো কেটে সেগুলো ফেলে না দিয়ে সেগুলো আবার লাইক ওর ব্যাক টু নেচার কম্পোস্ট তৈরির জন্য রেখে দিই। এভাবে নর্মালি এটা অক্টোবরের শেষের দিকেই করতে হয়, কারণ তারপরে ঠান্ডা পড়ে যায় বেশি। এই এই হচ্ছে অবস্থা শীত শুরুর ঠিক আগে দিয়ে কি হয় বাগানে। প্রায় অনেক ফুল গাছই মরে যাচ্ছে, কিন্তু ফল গাছগুলো থাকে, যেমন আপেল, পেয়ার, ব্লুবেরিজ, তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিগ, এগুলো সব রয়ে যাবে, এগুলো আর কাটা হবে না, অথবা একটু ছেঁটে দিব। কোনো কোনো ডাল, গোলাপের ডালগুলো ছেঁটে দিই, কিন্তু যেগুলো টমেটো, বেগুন, এগুলো দেখতে পাচ্ছেন যে অলরেডি তার নষ্ট হয়ে গেছে, এগুলো আবার এই কালো পলিথিনে অথবা এই টবের মধ্যেই, বড় গামলা টবের মধ্যে জমা করছি, সেগুলো আবার কালো কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিব, পরের বছরের জন্য সেটা কম্পোস্ট হয়ে যাবে। এটা আপনারা বাসায় করতে পারেন, যে আগের বছরের গাছগুলো কেটে ফেলে না দিয়ে জমা করতে পারেন কোনো ঢাকনা দেওয়া ড্রামে, মুখ বন্ধ ড্রামে। এটা পরের বছর বা পরের সিজনে কাজে লাগবে, কম্পোস্ট হয়ে যাবে, তারপর আপনি এটা
এটা কাজে লাগাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো যে রেখেছি ভিতরে পলিথিন দিয়ে ঢাকনা দেওয়া, উপরে আবার কালো একটা কভার দেওয়া, এভাবে তাড়াতাড়ি কম্পোস্ট গাছগুলো তাড়াতাড়ি মিশে যায় আর কম্পোস্ট তৈরি হয়ে যায়। কিন্তু এখানে সমস্যা হয়ে গেছে যে টেম্পারেচার, বাংলাদেশের টেম্পারেচার খুব দ্রুত তৈরি হয়, এখানে একটু টাইম লাগে। কম্পোস্ট করার সময় খুব ভালো মতো খেয়াল করতে হবে কোনো রকম প্লাস্টিক বা তেল চর্বি জাতীয় জিনিস যেন কম্পোস্টে না যায়। তারপর হচ্ছে রান্না করা খাবার, বোনস, মিট, যে কোনো রান্না করা তেল জাতীয় খাবার, এগুলো সব অ্যাভয়েড করতে হবে। সব ধরনের আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস এগুলো অ্যাভয়েড করে চলতে হবে, আর দুধ জাতীয় জিনিস দেওয়া যাবে না। আমাদের পরবর্তী এপিসোডগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের গার্ডেনিং নিয়ে এটা দ্বিতীয় পর্ব। অনেকেই জানতে চেয়েছিলেন যে চারা বা বীজ লাগানোর যে মাটিটা ওটা কীভাবে প্রিপেয়ার করি। একটা শিশুর জন্মের সময় আমরা যেমনভাবে সর্বোচ্চ সচেষ্ট হই একটা উপযুক্ত পরিবেশ তাকে দেওয়ার জন্য, তেমনি যখন বীজ থেকে চারাটা বের হচ্ছে, বের হয়ে শক্ত সামর্থ্য না হওয়া পর্যন্ত একই রকমভাবে তার যত্ন নিতে হয়। যদি পাত্রগুলো পুরনো হয়ে থাকে তাহলে অবশ্যই জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এক্ষেত্রে হাইড্রোজেন পারক্সাইড ইউজ করা যায় অথবা গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া যায়, যাতে কোনো রকম ছত্রাক বা ফাঙ্গাস অ্যাটাক না করে। যদি নতুন পট ইউজ করা যায় তাহলে তো খুবই ভালো। এখানে আমি দেখাচ্ছি যে আমরা কিছু ফাইবার পট নিয়েছি, আবার কিছু রিইউজেবল প্লাস্টিক পটও রয়েছে। এই ফাইবার পটগুলোর সুবিধা হচ্ছে মাটিতে যখন চারাটাকে ট্রান্সফার করা হয় পরবর্তীতে, তখন আর খোলা লাগে না, শিকড় ক্ষতিগ্রস্ত হওয়ারও কোনো চান্স থাকে না, কারণ এটা কম্পোস্টের সাথে মিশে যায়। বীজ লাগানোর জন্য সবসময় নতুন কম্পোস্ট ব্যবহার করা উচিত। আমরা ইউজ করি সোয়িং অ্যান্ড কাটিং কম্পোস্ট। ছোট্ট চারাটা যেন এই প্রাথমিক ধকলটা সহ্য করতে পারে সেজন্য খুব অল্প পরিমাণ সার দেওয়া থাকে এই কম্পোস্টটাতে। বাংলাদেশের চারা তৈরির জন্য যে মাটিটা সেটা কোকো ডাস্ট, দোআঁশ মাটি আর বালির সমপরিমাণে মিশ্রণে তৈরি করা যাবে। বাংলাদেশের আবহাওয়া, তাপমাত্রা, আর্দ্রতা বা মাটির উর্বরতাজনিত কারণে গাছ লাগানো খুব একটা বেগ পেতে হয় না, খুব সহজেই ধরে ওঠে চারাটা। কিন্তু শীতের দেশে মাটি নির্বাচন প্লাস তাপমাত্রা কন্ট্রোল, নিয়মিত পরিচর্যা অনেক কিছুর উপরে নির্ভর করে যে চারাটা কেমন হবে। আর চারা যদি ভালো না হয় তাহলে ভবিষ্যতে দেখা যায় গাছের গ্রোথটাও খুব একটা ভালো হয় না। পটে ভরার আগে এভাবে চালনি দিয়ে ভালো মতো যদি মাটিটাকে চেলে নেওয়া যায় তাহলে স্মুথ হবে মাটিটা, আর কোনো ওর মধ্যে কোনো বড় দানা থাকবে না,
আগেই বলেছি যে চারা হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ সেটা ভালো মতো এনশিওর করতে হবে। এখানে দেখে মনে হচ্ছে যে অনেক জোরে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু তা না, খুব আস্তে আস্তে মাইনভাবে, যাতে মাটিটা জমাট না বেঁধে যায় সেভাবে আস্তে আস্তে করে চাপ দিতে হবে। যেহেতু এবার টার্গেট হচ্ছে মেইনলি সবজি করব, তাই বেশ কিছু বীজের জন্য পটের দরকার হবে, এই জন্য একসাথে করে রেখেছি। পটগুলো যখন কম্পোস্টে ভরা হয়ে যাবে, এরপরে পানি দিয়ে একটু ময়েস্টেন করতে হবে। এইভাবে পানি দেওয়াটা সবচেয়ে বেস্ট, একটা আলাদা একটা পাত্রের মধ্যে পানি নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা। ঠিক একইভাবে এরকম যদি প্লাস্টিকের বা রিউজেবল কোনো পটে ইউজ মাটি দেওয়া হয়, তাহলে এভাবে মাটিটা ভরে ঠিক আগের মতো আলাদা আরেকটি পাত্রে পানি নিয়ে সেটাকে সোক করতে হবে। আমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছি আসলে মিড অফ মার্চ থেকেই কিছুটা, আর এগুলো দেখতে পাচ্ছেন এই বাংলাদেশি লেবু, এখানে লেবু ধরেছে, তার পাশে আছে গন্ধরাজ গাছ, এখানে বীজ কিছু অলরেডি দেওয়া, জার্মিনেশন হচ্ছে, টেম্পারেচার কন্ট্রোল এখানে দেখতে পাচ্ছেন 22 ডিগ্রি। এরকম যদি 20 থেকে 25 ডিগ্রির মধ্যে তাপমাত্রাটা রাখা যায়, তাহলে 2-3 দিনের মধ্যে শেকড়টা বের হয়ে আসে ভালো মতো। এটা আসলে একটা হিটিং কম্বল, কারণ শীতকালে বা রাতে এখনও তাপমাত্রা খুব নেমে যায়, সেজন্য সারাক্ষণ একটা হালকা তাপ দিয়ে রাখার জন্য এই ব্যবস্থা। তাছাড়া এই বাংলাদেশি লেবুকে বাঁচানো সম্ভব না। খুব আলতোভাবে চাপ দিয়ে দিয়ে মাটি ভরা হচ্ছে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না, সিড বা চারাটা যেন ব্রিথ করতে পারে। নবজাতক শিশুর মতো এই ছোট চারা বা সিডসগুলো বড় গাছের খাবারগুলো নিতে পারে না, সেজন্য স্পেশালি এই সারটাতে সারটা তৈরি করা হয় অল্প পরিমাণ নিউট্রিয়েন্টস দিয়ে, যেটা কম্পোস্টে অনেক বেশি থাকে। তাই ডাইরেক্ট যদি কম্পোস্টে দেওয়া হয়, তাহলে সম্ভাবনা থাকে চারাটা না বের হওয়ার, অথবা বের হলেও এক পর্যায়ে গিয়ে এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। 14 দিনের মতো খাবার দেওয়া থাকে এর মধ্যে, এরপরে বাইরে থেকে টপ আপ করতে হয়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন। পরবর্তী পর্বে আমরা আরও দেখানোর চেষ্টা করব যে কীভাবে আমরা কম্পোস্টটা মিশাচ্ছি, মাটি তৈরি করছি, চারা ট্রান্সফার করছি কীভাবে বড় পটে বা মাটিতে। অনেকেই নতুন শুরু করতে যাচ্ছেন, কিন্তু বাজারে বীজের সংকট লকডাউনের কারণে, সে কারণে বীজ সংগ্রহ করতে পারেনি, তাদের জন্যে আমার নেক্সট পর্বটা দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গার্ডেনে আসলাম, একটু আপনাদেরকে একটু ঘুরে দেখাই। গার্ডেনটা পুরোপুরি গোছানো হয়নি এখনো, রোজার কারণে আস্তে ধীরেই করছি। পেছনে দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট গ্রিন হাউসটা, ওটার ভিতরে এখনো চারাগুলো, বেশিরভাগ চারা ওইটার ভিতরেই, কারণ রাতেরবেলা এখনো বাইরে ঠান্ডা পড়ে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে, বলছিলেন যে লকডাউনের কারণে সিডস পাচ্ছেন না বা সার পাচ্ছেন না, বাসায় তৈরি সার আমি প্রথম পর্বে দেখিয়েছি, আর নেক্সট আরেকটা পর্বে দেখাবো পটিং সয়েলটা। আমাদের আজকের পর্বের মূল বিষয়ে চলে আসি, যে বাসায় আপনার সিড কেনা হয়নি,
কোনো রকম বীজ নেই আগের আগে থাকলে আগেরটা দিতে পারেন আর যদি না থাকে বাসায় আমাদের হাতের কাছেই রান্নাঘরে খুঁজলে এমন অনেক কিছু পাওয়া যাবে যেটা দিয়ে আপনি অ্যাট লিস্ট গার্ডেনিংটা শুরু করতে পারেন প্রথমেই শুরু করছি আলু দিয়ে রান্নাঘর থেকে বেছে বেছে এই এইরকম চোখগুলো কেটে নিতে হবে এভাবে খুব সহজেই বাসায় আলুর চাষ করা যায় একটু লক্ষ্য করে দেখবেন যে আলুর এই চোখগুলো কিভাবে কাটা হচ্ছে পুরো আলুটা ইউজ না করে এরকম ছোট ছোট অংশ কেটেও করা যায় এরপর এরকম কোকো ডাস্টের একটা ট্রের মধ্যে রেখে দিয়েছি কিছুদিন আপনারা চাইলে ডাইরেক্ট মাটিতে বা টবে বা এই ধরনের কোনো গ্রোয়িং ব্যাগে দিয়ে দিতে পারবেন কম্পোস্টের মধ্যে পেঁয়াজ খুব সহজেই এটা আমরা কালেক্ট করতে পারি আমরা যে পেঁয়াজটা রান্নায় ইউজ করি সেটা একটু মাথাটা একটু বেশি করে কেটে নিয়ে এভাবে একটা ভেজা টিস্যুর মধ্যে রেখে দেওয়ার দু একদিনের মধ্যেই দেখা যায় যে এরকম শিকড় আসা শুরু করে পেঁয়াজ ইচ্ছে করলে এরকম না করে ডাইরেক্ট কোথাও পটে বা মাটিতে বাইরে দিয়ে দেওয়া যায় বাংলাদেশে পেঁয়াজ সাধারণত শীতের সময়ই চাষ করা হয় তাই শীত প্রধান দেশে খুব সহজেই ঠান্ডার মধ্যেও পেঁয়াজটা ধরে ওঠে এরকম করে রাখার কারণে এক সপ্তাহের মধ্যেই বেশ ভালো বড় সড় শিকড় বের হয়ে আসছে তারপর আমরা এটা মাটিতে ট্রান্সফার করি এভাবে বাসার মধ্যে যদি পেঁয়াজটা করা যায় তাহলে পেঁয়াজ সমস্যার অনেক বড় একটা সমাধান হয়ে যায় রসুন হচ্ছে আরেকটা সহজ উপায় বাসায় গার্ডেনিং স্টার্ট করার রসুন তো আমাদের সবার রান্নাঘরেই থাকে সেখান থেকে নিয়ে জাস্ট কোয়াকগুলো আলাদা করে মাটিতে ভাবে বসিয়ে দিতে হবে বাসায় আরেকটা জিনিস খুব সহজেই আপনারা কালেক্ট করতে পারেন সেটা হচ্ছে টমেটোর সিডস এভাবে টমেটো কাটার পরে যে বিচিগুলো বের হবে সেগুলোকে একটা পাত্রে নিয়ে ভালোভাবে একটু ধুয়ে একটা টিস্যুর মধ্যে এটাকে ভালো মতো ড্রাই করতে হবে যেন বিচের গায়ে স্লাইমিগুলো লেগে না থাকে এরপর এই শুকনো বীজগুলো মাটিতে লাগিয়ে দিলেই হয়ে গেল এরপর আসা যাক মরিচের কথায় বাসায় ভালো শুকনো মরিচ থেকে কিছু বীজ এভাবে আলাদা করে নিলাম এরপর জার্মিনেশনের জন্য একটা সাদা কিচেন টাওয়ালের উপরে রেখে তার মধ্যে পানি ছিটিয়ে দিলাম একটু এখানে আমি একটু রাফলি দেখিয়ে দিচ্ছি জার্মিনেশনটা পরবর্তী পর্বে আমি ডিটেল দেখাবো এভাবে বীজগুলো প্যাকেট করে জার্মিনেশনের জন্য এক দুই দিন রেখে দেওয়ার পর যখন শিকড়টা বের হয়ে আসবে তখন ছোট যে চারা লাগানোর জন্য যে পট রেডি করে রেখেছিলাম সেখানে ট্রান্সফার করে দিয়ে চারা গাছটা বের না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের রান্নাঘর খুঁজলেই এরকম অনেক হার্বস পাওয়া যাবে যেমন ধনিয়া পাতা জন্য ধনিয়া বীজ এটা ঘরের যে ধনিয়াটা এটা যদি ভালো মানের হয়ে থাকে তাহলে এরকম করে আগে ভেঙে নিলে তাহলে ইজি হয় জার্মিনেশন এভাবে যখন হালকা শিকড় বের হয়ে আসবে তখন মাটিতে ট্রান্সফার করে দিলেই হলো এছাড়াও ঘরের লেমন গ্রাস বা বাজার থেকে পুদিনা পাতা আনার পর সেই ডালগুলো রেখে দিলে সেগুলো থেকেই আবার সুন্দর গাছ গজিয়ে যায় তাছাড়াও আছে সরিষার দানা সেখান থেকেও ভালো সরিষার শাক হয় আর যদি রান্নাঘরে রাঁধুনি থাকে তাহলে সেখান থেকেও খুব ভালো সেলারি পাতা হয়
আগামী পর্বের লাউ, তারপর ধনিয়া পাতা কিভাবে সাকসেসফুলি জার্মিনেট হয়, আমরা কিভাবে জার্মিনেশন প্রক্রিয়াটা সম্পন্ন করি সেটা আমি দেখাবো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিলেত বিলাসের নিয়মিত আয়োজন গার্ডেনিং এ টু জেড এর আজকের পর্বে সবাইকে স্বাগতম। লাউর বীজ আমরা যে পদ্ধতিতে জার্মিনেশন করি, ইচ্ছে করলে আপনারা সেটা ফলো করতে পারেন। প্রথমেই লাউয়ের বীজের যে শক্ত খোলস, সেটার এক কর্নার দিয়ে খুব সাবধানে সামান্য একটি অংশ কেটে দিই, সেটা নেল কাটার দিয়েই হোক অথবা ছুরি দিয়ে, যাতে ভিতরের সাদা অংশটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এটা করা হয় যে পানিটা যেন ভিতরে তাড়াতাড়ি ঢুকতে পারে এবং খুব সহজেই যেন শিকড়টা বের হয়ে আসতে পারে। আপনারা চাইলে এই স্টেপটা বাদ দিতে পারেন, বাদ দিয়ে ডাইরেক্টলি 24 ঘন্টার জন্য এভাবে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এভাবে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর হালকা ভেজা একটা টিস্যুর মধ্যে বীজগুলো নিয়ে পলিথিনে তুলে রাখলাম। তারপর সেটা আবার কালো একটি পলিথিন মুড়িয়ে রেখে দিলাম, যেখানে তাপমাত্রা একটু বেশি সেরকম একটা জায়গায়। যেহেতু তখন বাইরে অনেক ঠান্ডা, আমরা সবসময় হালকা একটা তাপ দেওয়ার মতো ইলেকট্রিক কম্বলে উপরে সব রেখে দিয়েছিলাম। এই পদ্ধতিতে রাখার কারণে 3 দিনের মধ্যেই লাউয়ের শিকড় বের হয়ে আসে। এরপর খুব সাবধানে সিডলিং করার যে পট রেডি করে রেখেছিলাম, আমি দ্বিতীয় পর্বে ওটা দেখেছি, আপনারা একটু দেখে নেবেন। সেখানে বীজগুলোকে শিকড়টা নিচের দিকে দিয়ে খুব আলতোভাবে সাবধানে প্রতিস্থাপন করলাম। খেয়াল রাখতে হবে যেন রোমর শিকড়টা কোনোভাবে আঘাত না পায় অথবা হাতের স্পর্শে, হাতের গরমে ক্ষতিগ্রস্ত না হয়। এরপর এটাতে লেবেলিং করে ভাবে একটু পানি দিয়ে রেখে দিলাম। এরপর আবারও এরকমভাবে পটগুলোকে সাজিয়ে নিয়ে তার উপরে কালো পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হলো। কালো পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার কারণ যেন সূর্যের আলোটা বীজের দিকে পৌঁছাতে না পারে। আমরা জানি গাছের ধর্মই হচ্ছে আলোর দিকে ধাবিত হওয়া, তো এইভাবে পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার কারণে গাছটা আলোর খোঁজে খুব তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসবে। চারাটির এই অবস্থায় যেটা খুব দরকার সেটা হচ্ছে সূর্যের আলো। কমপক্ষে 8 ঘন্টা প্রপার ডেলাইট লাগবে। যদি শীত প্রধান দেশে হয়ে থাকে আর মেঘলা আকাশের কারণে আলো না পায়, তাহলে এভাবে এক্সট্রা আলোর ব্যবস্থা করতে হবে। জার্মিনেশনের এই পর্যায়ে যদি প্রপার আলো না পায় তাহলে গাছের পাগুলো লম্বা হয়ে যায়। তারপর এক পর্যায়ে দেখা যায় সুন্দর হয়ে বের হওয়া চারাগুলো গোড়া পচে যায়, নষ্ট হয়ে যায়। দ্বিতীয় পর্বে বলেছিলাম যে এই সিডলিংয়ের সয়েলে নিউট্রিয়েন্টসের পরিমাণ কম থাকে স্পেশালি বানানো সিডের জন্য, তাই যখন এখানে পাতা বের হওয়া শুরু হবে 12 থেকে 14 দিন পরে একে খাবার দিতে হবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাইকে বিলেত বিলাসের নিয়মিত আয়োজন
গার্ডেনিং এ টু জেড দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে কথা বলবো ধনিয়া পাতা নিয়ে। কোরিয়েন্ডার লিফ বা ধনিয়া পাতা অথবা সিলান্থ্রো, যে কোনো নামেই বলা হোক, বাঙালির রসনার একটি প্রয়োজনীয় উপাদান হচ্ছে ধনিয়া পাতা। অনেকের মতো আমাদেরও সারা বছর এই ধনিয়া পাতাটা লাগে। খুব সহজেই এটা আমাদের বাসায় অথবা গার্ডেনে চাষ করা যায়, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমাদেরকে ঠিক করে নিতে হবে যে আমরা কোন জাতটা ব্যবহার করব। যেহেতু আমাদের সারা বছর পাতাটাই দরকার হয়, তাই স্লো বোল্ড বা যেগুলো সহজে ধনিয়া হবে না সেরকম জাতটা নির্বাচন করি। আমরা সাধারণত দুই ধরনের বীজ ব্যবহার করি। ক্যালিপসো, এই ভ্যারাইটিটা হচ্ছে খুবই হার্ডি, ঠান্ডার মধ্যেও খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারে, আর ভালোভাবে মেনটেন করতে পারলে সারা বছরই অনেক পাতা দেয়। তাপমাত্রা আর আর্দ্রতা আর নিয়মিত খাবার যদি সাপ্লাই দেওয়া যায় এটা খুব ভালো ফলন হয়। আরেকটা ধনিয়ার ভ্যারাইটি হচ্ছে স্যান্টোস, এটা সাধারণত সামারেই আমরা দিয়ে থাকি ক্যালিপসোর পাশাপাশি। এই পাতাটার বৈশিষ্ট্য হচ্ছে এটা সহজে ধনিয়া হবে না, স্লো বোল্ড এটাও, আর খুব সুন্দর অ্যারোমেটিক একটা ফ্লেভার আছে যেটা রান্নার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এটা হচ্ছে আমাদের বাসার রান্নাঘরের ধনিয়া, এই প্রথম আমরা ব্যবহার করলাম। এখন কুইক জার্মিনেশন কি, কেন করি এবং কিভাবে করি। ইউকে বা যে কোনো ঠান্ডা রিজিয়নে যেখানে চাষাবাদের সময় খুবই অল্প, সেখানে এরকম কুইক জার্মিনেশন পদ্ধতি অবলম্বনে খুবই ভালো ফল পাওয়া যায়, যেটা বাংলাদেশের মতো ওয়ার্ম হিউমিড এরিয়াতে দরকার হয় না। প্রথমে এভাবে আলতো করে চাপ দিয়ে দুভাগ করে নিয়ে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি। এরপর এই ভেজা বীজগুলো একটা ভেজা কিচেন টাওয়ালের মধ্যে মুড়িয়ে নিয়ে একটা প্লাস্টিক ব্যাগের ভেতর তোলা হয়, যেন ভেতরের বীজগুলো ভেজা থাকে। এরপর ওই প্লাস্টিকের ব্যাগটা একটা কালো প্লাস্টিকের ভেতর মুড়িয়ে হালকা উষ্ণ, যেমন 20-25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে সেরকম একটি জায়গায় রেখে দিই। বাসার ধনিয়াটা একটু টাইম লাগে বের হতে, কিন্তু দোকানের বীজ দেখা যায় 2-3 দিনের মধ্যেই এরকম সাদা শুটটা বের হয়ে আসে। জার্মিনেশন শেষ, এবার পটিং। সাধারণত আমরা টবেই ধনিয়া পাতা করে থাকি, আর যদি তাপমাত্রা বাইরের ভালো থাকে তখন টবটা বাইরে দিই অথবা মাঝে মাঝে মাটিতেও দিই। বীজ লাগানোর আগেই মাটিটাকে ভালো মতো চেলে একদম নরম এবং ফাঁপা করে নেই, তারপরে এরকম লাইন করে 1/2 ইঞ্চি ডিপের মতো হবে তার ভেতরে বীজগুলো রোপণ করে দিই। মাটিটা যদি ভালো সারযুক্ত ভেজা থাকে তাহলে ফলন খুব ভালো হয়। এখানে দেখতে পাচ্ছেন যে মাঝে পেঁয়াজ দেওয়া হয়েছে, ছোট ছোট একটা জাতের পেঁয়াজ, খুবই মজার। আর চারপাশ দিয়ে ধনিয়া লাগাচ্ছি। এরপর বীজগুলো আলতোভাবে উপরে মাটি দিয়ে কভার করে দেওয়া হলো, তারপর উপরে হালকা একটু পানি ছিটিয়ে এটাকে মসৃণ করে রাখার ব্যবস্থা করা হলো। এভাবে খুব সহজে আপনারাও বাসায় ধনিয়া গাছ লাগাতে পারবেন। এবার প্রথম আমরা বাসার ধনিয়া লাগাচ্ছি, শুট এসেছে ভালোই, তারপরে কি অবস্থা দাঁড়ায় আপনাদেরকে আপডেট দেব। বাইরে লাগানোর জন্য একটা সেমি শেডের মতো জায়গা বেছে নিয়েছি, যেখানে খুব বেশি তাপ হবে না কিন্তু রোদটা আসবে। বাংলাদেশ বা হট হিউমিড কান্ট্রিগুলোতে এভাবে মাটিতে সরাসরি লাগিয়ে দেওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন একই বেডে স্পিনাচ আর সাইড দিয়ে ধনিয়া লাগানো হয়েছে। সারা বছর জুড়ে ভালো মানের পাতা পাওয়ার জন্য আপনারা কিছু পদ্ধতি গ্রহণ করতে পারেন। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে পাতার, তাই আমরা ভ্যারাইটিটা আগেই দেখে নিব যেটা খুব সহজে ফুল না ফুটে যায়। চারা লাগানোর জন্য
সেমি শেড এরিয়া যেখানে খুব বেশি সূর্যের তাপ নেই কিন্তু সূর্যালোকটা রয়েছে সেরকম জায়গা বেছে নিতে হবে। ধনিয়া পাতা খুব গরম বা খুব বেশি ঠান্ডা সহ্য করতে পারে না, শীতের আগে দিয়ে অথবা বসন্তের সময় বীজ দেওয়া সবচেয়ে ভালো। কিন্তু সারা বছরই ধনিয়া পাতার প্রয়োজন হয়, তাই 3-4 সপ্তাহ পরপর যদি বীজ লাগানো হয় তাহলে সারা বছরই এর পাতা পাওয়া যাবে। খুব ভালো মতো লক্ষ্য রাখতে হবে যেন কখনোই মাটিটা শুষ্ক না হয়ে যায়। পরিমাণ মতো পানি না পেলে গাছ তাড়াতাড়ি ফুল এবং ফল দিয়ে তার জীবনচক্র শেষ করে ফেলে। নিয়মিত নাইট্রোজেনের আধিক্য আছে এমন সার প্রয়োগ করতে হবে। ভালোভাবে পাতার গ্রোথ হওয়ার জন্য নাইট্রোজেন দরকার। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। যদি ভ্যারাইটিটা ঠিকমতো চুজ না করতে পারি অথবা নাইট্রোজেনের ঘাটতি অথবা কোনো কারণে গ্রোথ বাধাগ্রস্ত হয় তাহলে এরকম খুব তাড়াতাড়ি ফুল এসে যাবে, পাতা কম পাওয়া যাবে। আর নিয়মিতভাবে গাছের পাতা কাটতে হবে। এভাবে যদি নিয়মিত উপর থেকে পাতাগুলো কেটে নিই তাহলে পাশ থেকে ডালগুলো বড় হতে থাকবে আর পাতা বের হবে নতুন নতুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আগামী দিনে একটা বিগ স্ট্রবেরি, সো ইয়ামি। আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিলেত বিলাসের নিয়মিত আয়োজন গার্ডেনিং এ টু জেড এর আজকের পর্বে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা আজকে কথা বলবো স্ট্রবেরি নিয়ে। রসালো এবং সুস্বাদু এই ফলটি কীভাবে আমরা আমাদের বাগানে চাষ করি, সাথে থাকছে আপনারা যারা নতুন স্ট্রবেরি চাষ করতে চাচ্ছেন বাসায় তাদের জন্য কিছু টিপস। প্রথমেই লক্ষ্য রাখতে হবে ভালো উর্বর মাটি আর পানি এবং যথেষ্ট সূর্যালোকের ব্যবস্থা যেন করা যায়। তো আজকে দেখাবো যে বেয়ারুট স্ট্রবেরি প্ল্যান্টস কীভাবে লাগাই। প্রথমেই দেখাচ্ছি নতুন গাছ এনে কীভাবে মাটিতে লাগাতে হয়। এইরকম চারা কিনে নিয়ে আসার পর যতদিন পর্যন্ত না মাটিতে লাগানো হয় ততদিন পর্যন্ত ফ্রিজে রেখে দিতে হবে। যদি ভালোভাবে যত্ন করা যায় এই গাছ থেকে পরপর 3 বছর ফল পাওয়া যাবে। প্রথম বছর ফলন কিছুটা কম হয়, আবার সাইজেও কিছুটা ছোট হয়। পরবর্তীতে দ্বিতীয় এবং তৃতীয় বছরে বেশ ভালো ফলন হয়, সাথে বড় বড় স্ট্রবেরিও ধরে। এরপর শেকড়গুলো পানির মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এভাবে তাতে ডরম্যান্ট সাইকেল ভেঙে গাছগুলো জেগে উঠবে। এভাবে পটিং সয়েল তৈরিটা আমি আর একটা পর্বে ডিটেলস দেখাবো। শেকড় যতটুকু লম্বা ততটুকু আন্দাজ করে গর্ত করে নিয়ে তার ভেতর শেকড়টা যেন মোটামুটি সোজা হয়ে থাকে সেভাবে মাটিতে বুনে দিতে হবে। তারপর খুব সাবধানে মাটি দিয়ে গর্তটা ভরাট করতে হবে যেন ক্রাউনটা কোনোভাবেই মাটির নিচে চাপা না পড়ে, নাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এভাবে গাছ লাগানো শেষ হলে পানি দিয়ে মাটিটা আর্দ্র করে দিতে হবে। আরেকটা খুবই জরুরি বিষয় গাছ লাগানোর সময় মাথায় রাখতে হবে যেন গাছগুলোর মধ্যে এনাফ স্পেস থাকে। প্ল্যান্টসগুলোর চারপাশ দিয়ে এরকম যদি বাতাস চলাচলের ভালো সুবিধা থাকে তাহলে পোকামাকড় আর ছত্রাকের আক্রমণ কম হবে। ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে, খুব বেশি বা খুব অল্প পানি দেওয়া যাবে না। মাটিতে বা টবে বা উঁচু বেডে চাষ করার সময় মালচিংটা খুব জরুরি একটা বিষয় স্ট্রবেরি চাষের জন্য। খড় বা স্ট্র বা এরকম কাটা ঘাস যদি উপরে দিয়ে দেওয়া যায় তাহলে যেমন আগাছা থেকে রক্ষা পাওয়া যাবে, মাটির উপরটা ড্রাই হয়ে যাবে না। আর যখন স্ট্রবেরি হবে তখন সরাসরি মাটির ময়লাগুলোও লাগবে না, স্ট্রবেরি নষ্ট হওয়ার চান্স অনেকটাই কমে আসে। এটা গতবারের করা হ্যাঙ্গিং বাস্কেটে এভাবে করা যায়,
তবে এবার নতুন এক্সপেরিমেন্টাল আমরা এরকম হ্যাঙ্গিং ব্যাগের মধ্যে করছি, গ্রো ব্যাগে। এবার সব মিলে তিন জাতের 30টার মতো বেয়ার প্ল্যান্ট কিনেছি, বেয়ার রুটেড প্ল্যান্ট। আর এগুলোকে যদি যত্ন করা যায় আপনারা পরবর্তী প্রতি বছরই নতুন নতুন গাছ পেতে পারেন এখান থেকে। কিভাবে করবেন সেই গাছটা রানার থেকে আমি নেক্সট আরেকটা পর্বে দেখাবো। এই ব্যাগে যেগুলো দিয়েছি তার মধ্যে কিছু রানার থেকে নতুন গাছও আছে, আবার কিছু মাদার প্ল্যান্টও আছে। এভাবে পাতাগুলো একটু ছেঁটে দিয়ে ছোট করে নিয়ে জাস্ট ক্রাউনটা বাইরে বের করে দিয়ে শিকড়টা মাটির ভিতরে রাখা হয়েছে, রেখে তার উপরে আবার মাটি দিয়ে ভরাট করা হয়েছে। গাছগুলো একটু বড় হওয়ার পর এরকম রানার বের হয়ে আসতে দেখা যায়। এটা থেকেই পরবর্তী বছরে নতুন নতুন গাছ তৈরি করা যাবে, সেটা আমি পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো। যদি গাছ তৈরি করতে না চান এটা কেটে দিতে হবে, তাহলে ফলনটা একটু ভালো হবে। এবার আসি ফার্টিলাইজারে। ফার্টিলাইজার ব্যবহারের নিয়মনীতি খুব ভালো মতো জেনে নিতে হবে। চারা রোপণের সময় এই জাতীয় ছত্রাক ইউজ করেছি, কারণ এটা ডরম্যান্ট রুটের এস্টাবলিশমেন্টের জন্য খুব ভালো সহায়তা করে। এরপর গাছটা যেন ভালো মতো বেড়ে ওঠে সেজন্য এই অর্গানিক নাইট্রোজেন আধিক্যের সারটা দিই। খুব সুন্দর সবুজ হয়ে গাছটা বড় হয়, কিন্তু যখন ফুল এবং ফল আসার সময় হয় তখন এই সারটা দিই। এখানে নাইট্রোজেনের পরিমাণ কম, কারণ নাইট্রোজেন বেশি হলে পাতা বেড়ে যাবে, ফুল ফল হবে না। আবার অতিরিক্ত নাইট্রোজেন স্ট্রবেরির সারটাকেও একটু তিতকুটে করে ফেলবে, তাই দরকার পটাশিয়াম এবং ফসফরাসের রেশিওটা বেশি এরকম কোনো নিউট্রিয়েন্টস। মাসে একবার এপসম সল্টও আমরা দেই মাটিতে, যেটা ম্যাগনেশিয়ামের সোর্স। আর এটা হচ্ছে স্লো রিলিজ ফার্টিলাইজার, যেটা আমরা খুব কম ইউজ করি। আপনারা যদি চান আমরা একটা পর্ব করতে পারি শুধু ফার্টিলাইজারের উপর, আমরা যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আবার বলছি যে ফার্টিলাইজার ব্যবহারটা পুরোপুরি আয়ত্তে না নিয়ে এসে ব্যবহার করলে তা হিতে বিপরীত হতে পারে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমাদের বিলেত বিলাসের নিয়মিত আয়োজন গার্ডেনিং এ টু জেড এর আজকের পর্বে। শুরুটা দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকে আমরা কথা বলবো রং বেরঙের সুন্দর ফুল পিটুনিয়া নিয়ে। পিটুনিয়ার বেশ অনেক রকম ভ্যারাইটি রয়েছে, আজকে আমরা আলাপ করব সারফেনিয়া পিটুনিয়া নিয়ে। এই জাতের পিটুনিয়াটা ট্রেলিং পিটুনিয়া, এটা হ্যাঙ্গিং বাস্কেটের জন্য খুব ভালো হয়। তাহলে চলুন দেখে আসি কিভাবে আমরা একটি মাত্র গাছ থেকে কাটিং করে অনেক গাছ তৈরি করি। গত বছর যেটা করেছিলাম পিটুনিয়ার এরকম দুটো টব শীতের শুরুর দিকেই ঘরে এনে রেখে দিয়েছিলাম, তো সেটাই শীতের মাঝামাঝি জানুয়ারির দিকে ডালগুলো এভাবে কেটে কেটে নিয়ে ছোট ছোট কাটিং বানাচ্ছি। ভালো মতো লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কিভাবে ডালগুলো কাটা হচ্ছে। মেনলি কুশি আছে এবং জয়েন্টের নিচ বরাবরই ডালগুলো কাটা হচ্ছে। খেয়াল করে নিচ্ছি যে কোনো ফাঙ্গাস আছে কি না। এরকম জিফি প্লেটের মধ্যে কাটিংগুলোকে রাখি, যদি জিফি প্লেট না থাকে তবে সিড অ্যান্ড কাটিং সয়েল সেটা ইউজ করা যাবে, আমি দ্বিতীয় পর্বে দেখেছিলাম। যেহেতু তখন জানুয়ারি মাস খুবই ঠান্ডা আর সূর্যটা অল্প সময়ের জন্য থাকে, সেজন্য এরকম লাইটের ব্যবস্থা করেছিলাম। এভাবে প্রপাগেশন করতে পারলে কিছুদিনের মধ্যেই রুটটা চলে আসে। যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই টাইমে খুবই ঠান্ডা, প্লাস দিনের আলোটা অনেক অল্প সময়ের জন্য থাকতো,
সেজন্য খুব ধীরে ধীরে বাড়ছিল, কিন্তু একটু যখন গরম পড়ল তখন এরকম সেই ডালগুলো থেকেই আবার কাটিং করার পর সেটা খুব দ্রুত বড় হয়ে গিয়েছিল। এরকমভাবে বড় ডাল থেকে ছোট ছোট ডাল কেটে নিয়ে তারপর পাতাগুলো ছেঁটে দিচ্ছি, আর যে বরাবর ডালের যে অংশ কাটা হচ্ছে সেই অংশটায় হালকা একটু আঁচড় দিয়ে তা রুট হরমোন, লিকুইড রুট হরমোন ইউজ করি আমরা। যদি আপনার না থাকে আপনি মধু অথবা হলুদের গুঁড়ার মধ্যে একটু ডুবিয়ে তারপর মাটিতে বা জিফি প্লেট যেখানেই হয় লাগিয়ে দিতে পারেন। হালকা একটু আঁচড় দেওয়ার কারণ হচ্ছে যে ডালের মধ্যে যে জায়গাটায় এই ক্ষতটা হয় সেই জায়গাটা দিয়েই খুব দ্রুত শিকড়টা বের হয়ে আসে আর গাছটাও খুব তাড়াতাড়ি স্টাবলিশ হয়ে যায়। আবার একটু ডিটেলে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখনকার তাপমাত্রা খুব ভালো, গরম পড়ে যাচ্ছে, এখন এভাবে কেটে দিলে খুব দ্রুত শিকড় বের হয়ে গাছ ট্রান্সফারের উপযোগী হয়ে উঠবে। এই প্রত্যেকটা জয়েন্টগুলোর মধ্যে দিয়েই নতুন কুশি বের হবে। খুব ভালো করে খেয়াল করুন, হালকা একটু আঁচড় দিয়ে মধু লাগিয়ে দেওয়া হচ্ছে। যদি মধু না থাকে বা রুট হরমোন না থাকে তাহলে হলুদের গুঁড়া ইউজ করলেও একই ফলাফল পাওয়া যাবে। এবং লাগানো শেষ হলে একটু হালকা পানি ছিটিয়ে দিচ্ছি। শেকড় বের হয়ে আসার পর গাছটা একটু তাড়াতাড়ি বড় হতে শুরু করে, তখন তাকে আবার ট্রান্সফার করি কম্পোস্টযুক্ত মাটিতে। উপযুক্ত পরিবেশ পেলে, যেমন যথেষ্ট সূর্যালোক আর তাপমাত্রা, ভালো তাপমাত্রা যদি পায় তাহলে খুব দ্রুত এরকম বড় হয়ে যায় আর ওই ছোট অবস্থাতেই ফুল ফোটা শুরু হয়, তখন একে ট্রান্সফার করে দিই বড় হ্যাঙ্গিং বাস্কেটে। এটা হ্যাঙ্গিং বাস্কেটের জন্য উপযোগী কারণ খুব সুন্দর ট্রেল হয়ে নিচে নেমে আসে। খেয়াল করে দেখবেন যে আমরা মাত্র দুইটা চারা দিচ্ছি একটা লম্বা হ্যাঙ্গিং বাস্কেটে, কিন্তু এই দুইটা চারাই কিছুদিন পরে এরকম একদম ঝাঁকড়া ধরে নিচে নেমে আসে। এখানে কিন্তু শুধুমাত্র দুইটা প্ল্যান্টস, এগুলো গত বছরের পিটুনিয়ার প্ল্যান্টসগুলো যেগুলো বাসায় রেখেছিলাম এখান থেকেই নতুন কাটিং বের করেছি। এটা 2019 কালেকশন, অনেক রকম সুন্দর সুন্দর কালারের ফুল ছিল কিন্তু সবগুলো আমরা সংরক্ষণ করতে পারিনি, শুধুমাত্র গোলাপের কয়েকটা ভ্যারাইটি রাখতে পেরেছিলাম আর সেগুলো থেকেই নতুন এই বছর কাটিং তৈরি করেছি যা এখানে ট্রান্সফার করছি। খেয়াল করে দেখবেন যে মাথাটা হালকা একটু ছোট করে কেটে দিচ্ছি যাতে সাইড দিয়ে আরও শাখা প্রশাখা বের হয়ে খুব ঝাঁকড়া ধরে নেমে আসে গাছগুলো। হ্যাঙ্গিং বাস্কেটে এরকম গোল্ডেন জেনিও পিটুনিয়ার পাশাপাশি দিয়ে দিই, সেগুলো সুন্দর লতানো ঝাঁকড়া ধরে নিচে নেমে আসে, খুব ভালো লাগে দেখতে। এতে এভাবে পিটুনিয়াগুলো ট্রান্সফার করে দিলাম, দিয়ে একটু পানি ছিটিয়ে রেখে দিলাম, আর কিছু কিছু বাস্কেটে বেগুনিয়া সহ দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তিনটা পিটুনিয়া লাগানো হয়েছিল একটা বড় টবের ভিতর, এখানেও তিনটা পিটুনিয়া একটা বড় টব, সেটা এখন দেখতে পাচ্ছেন কীরকম বড় একটা ঝাড়ে পরিণত হয়েছে। সারফিনিয়া পিটুনিয়ার এক যত্নের মধ্যে টিয়াস হচ্ছে যে যখন ফুল এসে শেষ হয়ে যায় দু একদিন পরপরই ওই ফুলগুলো যদি একদম গোড়া থেকে কেটে দেওয়া যায় তাহলে গাছটা অনেক শক্তিশালী হবে, প্লাস ফুলও আসবে অনেক বেশি, কারণ বীজ তৈরিতে গাছের যে এনার্জি খরচ হয়, যে নিউট্রিয়েন্টটা সে ইউজ করে সেটা সে ইউজ করতে পারবে আরও বেশি ফুল তৈরি করার জন্য। এরকম রঙিন ফুলে ভরে উঠুক আপনাদের বাগান এবং আঙিনা। সবাইকে নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি বিদায় নিচ্ছি, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।
তখন প্ল্যান্টিং করতে পারবো। Is there any more? On that side? Yeah! You told me! I found it two more!